zombie apocalypse. Assalamualaikum viewers, welcome to my channel. So, আজকে আমরা আসছি মিরপুর 13 বিআরটি অফিসের ঠিক পিছনে। তো আজকে আমরা দেখাবো বিভিন্ন রকম বাইক সম্বন্ধে। এখানে অনেক রকমের বাইক আছে এই বাইক হাটে। তো এখানে আমরা বিভিন্ন রকম বাইকের আপডেট প্রাইস এবং কত সালের রেজিস্ট্রেশন পেপার আছে সবকিছুর আপডেট জানাবো। তো আমরা এখন একটি বাইক দেখব, KTM RC মডেল 2019, রেজিস্ট্রেশন ইয়ার 2019, সিসি 125, কিলোমিটার চলছে 8000। তো এটার মাইলেজ দিবে 40, টেস্ট ওপেন আছে 2 বছরের, প্রাইসটা হচ্ছে 3,20,000 টাকা। তো আমরা এখন আউট কনফিগারেশনটা দেখব। এ হচ্ছে বাইকের আউট কনফিগারেশন, সিঙ্গেল ডিক্সের একটি বাইক। তো এ হচ্ছে ডিজিটাল মিটার বাইকের, ফুললি কমলা কালার একটি গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই আছে। এ হচ্ছে পিছনের ডাবল ডিক্সের অবস্থা, এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, এ হচ্ছে নাম্বার প্লেট, সাইড সিরিয়ালের গাড়ি হ। তো আপনারা নিচে নাম্বার দেওয়া আছে, আকাশ ভাই আকাশ ভাই নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা এখন আরেকটি বাইক দেখব, R15 V2 এর মডেল 2018, রেজিস্ট্রেশন 2019, সিসি 150, এটার প্রাইসটা হচ্ছে 3,10,000 টাকা। R15 V2, এটা সম্পূর্ণ নিউ কন্ডিশনে আছে বাইকটি। এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের একটি বাইক, এই যে টায়ারের কন্ডিশন আমরা এখন দেখছি। R15 V2, এটা ডিজিটাল এবং অ্যানালগ দুটাই মিটারে আছে। বাইকটি ব্লু কালার এডিশনের, অনেক ফ্রেশ একটি বাইক। এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, এটা ডুয়েল ডিক্সের একটি বাইক, টায়ারও মোটামুটি ফ্রেশ আছে, ঢাকা মেট্রো ল 14 সিরিয়ালের গাড়ি। এ হচ্ছে বাইকের কন্ডিশন। তো আপনারা নিচে আকাশ ভাই নাম্বার আছে, আকাশ ভাই নাম্বারে যোগাযোগ করুন। আমরা এখন আরেকটি বাইক দেখব, রেড কালার এডিশন, R15 V2 মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, সিসি 155, 10 বছরের ট্যাক্স ভ্যালিড আছে, প্রাইসটা হচ্ছে 2,35,000 টাকা। এ হচ্ছে বাইকটি ডাবল ডিক্সের একটি বাইক, এ হচ্ছে বাইকের টায়ারের কন্ডিশন, সিঙ্গেল ডিস্কটা খুব সুন্দর, কালারটা মোটামুটি আছে ভালো কন্ডিশনের, ডিজিটাল এবং অ্যানালগ মিটার। এ হচ্ছে বাইকটির ইঞ্জিন কন্ডিশন, এ হচ্ছে পিছনে ডিস্ক ব্রেক, ড্রাম ব্রেক না ডিস্ক ব্রেক, ঢাকা মেট্রো ল 21 সিরিয়াল একটি গাড়ি। এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, এ হচ্ছে গাড়ির অবস্থা, ফ্রেশ কন্ডিশনেই আছে। তো নিচে নাম্বার আছে, নিচে নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা এখন আরেকটি বাইক দেখব, FZ B3 মডেল 2019, রেজিস্ট্রেশন 2019, সিসি 150, 10 বছরের টেস্ট ওপেন করা আছে, প্রাইসটা হচ্ছে 2,35,000 টাকা। তো এটা ডুয়েল ডিক্সের একটি বাইক, ইয়ামাহার লোগো দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের অবস্থা, বাইকের টার অবস্থা খুব ভালো, বাইকটা খুব ফ্রেশ কন্ডিশনই আছে, ডার্ক ব্ল্যাকের এডিশনের। এ হচ্ছে ইঞ্জিন অবস্থা, সম্পূর্ণ ফুল ফ্রেশ একটি গাড়ি। তো এটা হচ্ছে ঢাকা মেট্রো ল 46 সিরিয়ালের ডাবল ডিক্স একটি বাইক, এ হচ্ছে পিছনের অবস্থা, এটা সারি গার্ড দেওয়া আছে, SS-এর গার্ডও দেওয়া আছে এখানে বাইকের। এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, বাইকটি ব্লু কালার এডিশনের। তো বাইকটির এখন আমরা মিটারটা দেখব, ফুললি ডিজিটাল একটি মিটার আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আপনার বাইকটির প্রয়োজন হয় তাহলে নিচে নাম্বার আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করুন। এখন আরেকটি বাইক দেখব, CBR রেপসোলের মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, সিসি 150, ট্যাক্স ভ্যালিড 2 বছরের আছে, প্রাইসটা হচ্ছে 2,80,000 টাকা। এটা FI একটি বাইক, এটা ডাবল ডিক্সের একটি বাইক, এ হচ্ছে পিছু সামনের চাকার অবস্থা, এটা FI আছে। এ হচ্ছে বাইকটির আউট কন্ডিশন, যদি আপনাদের দেখাই, ফুলি ফ্রেশ একটি বাইক, হালকা ক্র্যাশ আছে বাট ফুলি ফ্রেশ।
হচ্ছে ইঞ্জিনের অবস্থা। এটা ডাবল ডিস্ক একটি বাইক, হচ্ছে পিছনে টায়ারের অবস্থা, পিছনে সিঙ্গেল ডিস্ক আছে। এটা হচ্ছে ঢাকা মেট্রোলো 43 সিরিয়াল একটি গাড়ি। তো এখানে বাইকটা আপনি এসে দামাদামি করতে পারবেন, তো সামনাসামনি এসে বাইকও কিনতে পারবেন। তো আপনারা নিচের নাম্বার সাথে যোগাযোগ করুন। এখন আরেকটি বাইক দেখবো, হোন্ডা হর্নেট মডেল 2018, রেজিস্ট্রেশন 2019, সিসি 160, এফআই নাই, এবিএস নাই, 2 বছরের টেস্ট ওপেন করা আছে। প্রাইসটা হচ্ছে 1,45,000 টাকা। আমরা এখন আরেকটি বাইক দেখবো, হোন্ডা হর্নেট মডেল 2018, রেজিস্ট্রেশন 2019, সিসি 160, কিলোমিটার চলেছে 19,200 মাইল, মাইলেজ চলবে 40+। সো এটা টেস্ট ওপেন আছে 2 বছরের, প্রাইসটা হচ্ছে 1,45,000 টাকা। তো আমরা এখন যদি আউটলুকটা দেখি, আউটলুকটা এরকম হবে, সিঙ্গেল ডিস্কের একটি বাইক। এ হচ্ছে টায়ারের কন্ডিশন, এ হচ্ছে গাড়িটির আউটলুক। গাড়িটির দাম অনুযায়ী ঠিকই আছে, আপনারা বাইকার এসে দামাদামি করতে পারবেন। এটা ফুললি ডিজিটাল একটি মিটার, রেড কালারের, ভাই সুন্দর মডিফাই করছে। ঢাকা মেট্রোলো 37 সিরিয়ালের গাড়ি, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, হচ্ছে ইঞ্জিনের অবস্থা। তো আপনারা এসে দামাদামি করতে পারবেন। এখন আমরা আরেকটি মডেল দেখবো, অ্যাপাচি 4B মডেল 2018, রেজিস্ট্রেশন 2019, সিসি 160, এটা ট্যাক্স বিলিট আছে 2 বছরের, প্রাইসটা হচ্ছে 1,60,000 টাকা। সো এটা ডাবল ডিস্ক একটি বাইক। সো আমরা এখন স্পেসিফিকেশনটা দেখবো, এটা হচ্ছে সামনে সিঙ্গেল ডিস্কের অবস্থা, এ হচ্ছে পিছনের অবস্থা, ইঞ্জিনটা সম্পূর্ণ ফ্রেশ, গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, এটা ফুললি ডিজিটাল একটি মিটার। এ হচ্ছে গাড়িটির সামনের অবস্থা। তো আপনারা বাইকাটে এসে দামাদামি করতে পারবেন, দামাদামির অপশন আছে এখানে। তো পিছনেরটাও সিঙ্গেল ডিস্কেরই, ড্রাম ব্রেক না। তো এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা গাড়ির, রেড কালার এডিশনের বাইক, অ্যাপাচি 4B, ঢাকা মেট্রোলো 44 সিরিয়াল একটি গাড়ি। এটা সারিগার দেওয়া আছে, তো আপনার নিচে নাম্বার এসে যোগাযোগ করতে পারবেন। আমরা এখন আরেকটি বাইক দেখবো, অ্যাপাচি 8TR মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, সিসি 150, কিলোমিটার চলছে 17,000, ট্যাক্সের টোকেন আছে 2 বছরের, এটা প্রাইসটা হচ্ছে 1,35,000 টাকা। সিঙ্গেল একটি বাইক, সিঙ্গেল ডিস্ক একটি বাইক। তো এ হচ্ছে টায়ারের কন্ডিশন, এ হচ্ছে বইটির আউটলুক। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইঞ্জিনের অবস্থাটা, ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ, অ্যাপাচি 8TR এত সুন্দর ফ্রেশ থাকে এটা প্রথম দেখলাম। এটা ডিজিটাল এবং অ্যানালগ দুটি মিটারই। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি সম্পূর্ণ ব্ল্যাক কালার, লুকিং সো ফ্রেশ। তো এ হচ্ছে সারিগার দেওয়া আছে, ঢাকা মেট্রোলো 33 সিরিয়ালের, পিছনে ড্রাম ব্রেক। এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, মাঠঘাটের অবস্থা এই যে অবস্থা। সো আপনারা এসে বাইক হাটে দামাদামি করতে পারবেন, এটাই ফিক্সড প্রাইস না। তো আপনারা নিচে নাম্বার, আকাশ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আকাশ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা এখন দেখবো ফেজার ভার্সন 1 গাড়িটি, মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2010, সিসি 150, 10 বছরের টেস্ট ওপেন করা আছে। এটার প্রাইসটা হচ্ছে 1,38,000 টাকা, সিঙ্গেল ডিস্কের একটি বাইক। তো আমরা এখন বাইকটির কনফিগারেশনটা দেখব। তো এই হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, ফুলি ডিজিটাল একটি মিটার, এই গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছেন, রেড এবং হোয়াইটের সমন্বয়ে গাড়িটি। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, ইঞ্জিন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, টাচ করা হয় না, সারিগার দেওয়া আছে, পিছনে ড্রাম ব্রেক। এই হচ্ছে ইঞ্জিনটির অবস্থা। তো আপনারা এসে বাইকটা দামাদামি করতে পারবেন, আকাশ ভাই নাম্বার আছে, আকাশ ভাই নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা একটি রানার কোম্পানির বাইক দেখবো, রানার নাইট রাইডার, এটা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন এখনও অন টেস্টে রয়েছে, সিসি 150, কিলোমিটার 6,000 চলছে। এটার প্রাইসটা হচ্ছে 75,000 টাকা, এখন এটা অন টেস্টের গাড়ি। এটা সিঙ্গেল ডিস্কের একটি বাইক, গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে। আমরা যদি এখন আউটলুকটা দেখাই বাইকের, তো বাইকটি আউটলুকটা এরকম হবে। তো এটা ফুললি অ্যানালগ এবং ডিজিটাল মিটার, দেখেন এখনও গাড়িটি ফুল ফ্রেশ রয়েছে, নাইট রাইডের একটি গাড়ি।
সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে। পিছনে শারি গার্ড দেওয়া আছে, গাড়িটি এখন অন টেস্ট অবস্থায় রয়েছে। পিছনে ড্রাম ব্রেক, এ হচ্ছে গাড়িটির ইঞ্জিনের অবস্থা। এই যে রানার আমরা এখন দেখবো পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক, মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, সিসি 150, কিলোমিটার চলছে 25,000 প্লাস, মাইলেজ হচ্ছে 35, ট্যাক্স ভ্যালিড 2 বছরের, প্রাইসটা হচ্ছে 1,38,000 টাকা। তো এটা একটা পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক। এ হচ্ছে টায়ারের কন্ডিশন, যে সিঙ্গেল ডিস্কটা দেখতে পাচ্ছেন আপনারা। গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। গাড়িটি ডিজিটাল এবং অ্যানালগ এটি মিটার। এ হচ্ছে বাইকটির কন্ডিশন, এ হচ্ছে বাইকটির আউটলুক, এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা। গাড়িটি ফ্রেশ কন্ডিশনই আছে, আপনারা নিতে পারবেন। গাড়িটি পাদানি দেওয়া আছে, পিছনে ড্রাম ব্রেক, ঢাকা মেট্রোল 33 সিরিয়ালে শারি গার্ড দেওয়া আছে। তো আপনারা এসে দামাদামি করতে পারবেন এবং বাইকটি নিতে চাইলে আকাশবাণী নাম্বারে যোগাযোগ করুন। এখন দেখবো বাজাজ পালসারের সিঙ্গেল ডিস্ক একটি বাইক, ব্ল্যাক অ্যান্ড রেড কালারের। এটা মডেল 2014, রেজিস্ট্রেশন 2016, সিসি 150, মাইলেজ চলেছে 35+। এটার প্রাইসটা হচ্ছে 1,15,000 টাকা। তো আমরা এখন যদি বাইকটি আউট কনফিগারেশনও দেখতে পারি, বাইকটি সিঙ্গেল ডিস্ক একটি বাইক। এই হচ্ছে টায়ারের অবস্থা, এ হচ্ছে বাইকটির আউটলুক, এ হচ্ছে বাইকটির অবস্থা। এই যে ইঞ্জিন কন্ডিশন, ফ্রেশ আছে মোটামুটি। গাড়িটি মোটামুটি ফ্রেশই, শারি গার্ড দেওয়া আছে, ঢাকা মেট্রোল 18 সিরিয়াল একটি গাড়ি। পিছনে ড্রাম ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ইঞ্জিনটির অবস্থা। তো আপনারা এসে দামাদামি করতে পারবেন আর নিচে দেওয়া আকাশবাণী নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা এখন বাজাজের আরেকটি হুন্ডা দেখছি, ডিসকোভার 110 সিসি। এটা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 2018, সিসি 110, কিলোমিটার চলছে 12,000, মাইলেজ 50। এটার প্রাইসটা হচ্ছে 94,000 টাকা। তো আমরা যদি এখন টায়ার অবস্থাটা দেখতে পারি, এটা সম্পূর্ণ হচ্ছে ব্রেক কন্ডিশনে, টায়ার ব্রেক, ডিস্ক ব্রেক নাই, এটা ড্রাম ব্রেকের। এ হচ্ছে আমরা হিরো কোম্পানির আরেকটি বাইক দেখবো, হিরো হন্ডা গ্ল্যামার, মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, সিসি 125। এটার প্রাইসটা হচ্ছে 92,000 টাকা আর এটার 10 বছরের ট্যাক্স টোকেন আছে। তো আমরা এখন আউট কনফিগারেশন দেখতে পারি। এ হচ্ছে টায়ার অবস্থা, সামনে ডিস্ক ব্রেক আছে। এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এ হচ্ছে ইঞ্জিন অবস্থা। তো এটা ব্ল্যাক কালারের গ্ল্যামার গাড়িটা। তো এটা হচ্ছে ফুললি অ্যানালগ এবং ডিজিটাল মিটারের। হিরো কোম্পানির একটি বাইক, শারি গার্ড দেওয়া আছে, ঢাকা মেট্রো হওয়া 52 সিরিয়ালের গাড়ি। পিছনে ড্রাম ব্রেক, এ হচ্ছে হিরো কোম্পানির ইঞ্জিন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনই আছে। আপনারা এসে দামাদামি করতে পারবেন। তো নিচে নাম্বার দেওয়া আছে, আকাশবাই নাম্বার, হাটের বিস্তারিত তথ্য জানতে ওনার সাথে যোগাযোগ। আমরা এখন বাজাজের আইটি গাড়িতে দেখতে পাচ্ছি পালসার, মডেল 2013, রেজিস্ট্রেশন 2017, সিসি 150। এটা 16,000 কিলোমিটার চলছে, ট্যাক্স টোকেন আছে 2 বছরে, প্রাইসটা হচ্ছে 1,05,000 টাকা। তো এখন আমরা যদি আউট কনফিগারেশন দেখতে পারি, এটা সিঙ্গেল ডিস্কের একটি বাইক। এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, তো এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা। শারি গার্ড দেওয়া আছে, পিছনে ড্রাম ব্রেক, ঢাকা মেট্রো ল 33 সিরিয়ালের একটি গাড়ি।
এটা ফুললি আপনি এখানে এসে দামাদামি করতে পারবেন। নিচে নাম্বার দেওয়া আছে আকাশ ভাইয়ের, আকাশ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা এখন বাজাজের আইটি বাইক দেখবো, পালসার রেড এডিশনের বাইকটি। সো পালসার এই বাইকটির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2013, সিসি চলছে 150 কিলোমিটার, 20,000 প্লাস, অনেক বেশি। ট্যাক্স ভ্যালিড আছে 20 বছরের, দামচা হচ্ছে 1,12,000 টাকা। তো প্রাইসটি দাম অনুযায়ী ঠিকই আছে, আপনি এসে দামাদামি করতে পারবেন। এ হচ্ছে সিঙ্গেল ডিসি একটি বাইক, এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন। তো আপনারা নিচে নাম্বার দেওয়া আছে আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। পিছনে ড্রাম ব্রেক, এ হচ্ছে বাইকটির ইঞ্জিন অবস্থা, কিলোমিটার অনেক চলেছে, বা দাম অনুযায়ী ঠিক আছে। সো আপনারা আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন আইটি বাইক দেখবো, হিরো হন্ডা হানকের, মডেল 2010, রেজিস্ট্রেশন 2010, সিসি 150 কিলোমিটার চলছে 68,000, তো মাইলেজ আছে 35, প্রাইসটা হচ্ছে মাত্র 75,000 টাকা। তো এটা সিঙ্গেল ডিস্কের একটি বাইক, আপনারা বাইকটা দেখতে পাচ্ছেন, মাত্র 75,000 টাকা দাম। আপনি সে দামাদামি করতে পারবেন এই হিরো হানটি নিয়ে। এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে। এ হচ্ছে বাইকটির ইঞ্জিন অবস্থা। তো আপনারা এসে দামাদামি করতে পারবেন। নিচে আকাশ ভাইয়ের নাম্বার আছে, আকাশ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন। আমরা এখন হোন্ডার আইটি বাইক দেখবো, হোন্ডা লিভো, এটা মডেল 2018, রেজিস্ট্রেশন 2018, সিসি 110 কিলোমিটার চলছে 1,500 এটা মাইলেজ হচ্ছে 45, এটা প্রাইসটা হচ্ছে মাত্র 85,000 টাকা। এটার সামনে হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন। এটা সম্পূর্ণ অ্যানালগ একটি মিটার, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি সম্পূর্ণ ফ্রেশ, বাইকটি মডিফাই করা হয়েছে, হিরো হন্ডা লিভো। তো এটা একটা আকর্ষণীয় প্রাইস, এটা ঢাকা মেট্রো হওয়া 32 সিরিয়াল একটি বাইক, এটা সারিগার দেওয়া আছে। এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এই যে ইঞ্জিন অবস্থা। সো আপনারা এসে বাইক হাটে দামাদামি করতে পারবেন, আপনারা অবশ্যই বাইক হাটে আসবেন এবং গাড়ি দেখবেন। তো আমরা এখন আইটি বাইক দেখবো, ওয়ালটনের, ওয়ালটন ফিশন, এটা হচ্ছে 12 মডেল, রেজিস্ট্রেশন 2019, সিসি 125, ট্যাক্স টোকেন আছে 2 বছর, এটার প্রাইসটা হচ্ছে 60,000 টাকা। এটা সুন্দর প্রাইসের দাম দেওয়া আছে। এ হচ্ছে বাইকটির সামনের অবস্থা, ডিস্ক ব্রেক, এ হচ্ছে বাইকটির আউটলুক, বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে, ফুলি ডিজিটাল একটি বাইক। এ হচ্ছে ইঞ্জিন অবস্থা, এ হচ্ছে ওয়ালটনের লোগো, একটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই আছে। এ হচ্ছে বাইকটির আউটলুক, পিছনে ড্রাম ব্রেক, ঢাকা মেট্রো হওয়া 57 সিরিজের একটি গাড়ি, সারিগার দেওয়া আছে। এ হচ্ছে বাইকটি আউট কনফিগারেশন। তো আপনারা কার হাটে আসুন, কার হাটে দামাদামি করতে পারবেন। তো আপনারা নিচে আকাশ ভাইয়ের নাম্বার আছে, আকাশ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন। আইটি বাইক দেখবো, রানার ফ্রিডম, মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, সিসি 110, এটা ট্যাক্স টোকেন হচ্ছে 2 বছরের, প্রাইসটা হচ্ছে 70,000, এটা একটা আস্কিং প্রাইস। তো দুইটাই ড্রাম ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এটা হচ্ছে ফুললি অ্যানালগ একটি মিটার। বাইকটির কন্ডিশন মোটামুটি ফ্রেশই, ইউজ গাড়ি, তো আপনি এসে দামাদামি করতে পারবেন। এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, এ হচ্ছে সারিঘাট, ঢাকা মেট্রো হ 24 সিরিয়ালের গাড়ি, পিছনে ড্রাম ব্রেক, এলএমএলের ইঞ্জিন, এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা, ফ্রিডম গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করতে পারবেন বাইক হাটে, নিচে ডিসক্রিপশন বক্সে বাইক হাটের লোকেশন দেওয়া আছে। এখন আইটি বাইক দেখবো, হোন্ডা সিডিআই, মডেল 1993, রেজিস্ট্রেশন 1994, সিসি 80, এটার প্রাইসটা হচ্ছে 52,000 টাকা। তো আপনার সাথে দামাদামি করতে পারবেন, এটা সিডি80-র গাড়ি। সো এ হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, এ হচ্ছে বাইকটির অবস্থা, ফুল অ্যানালগ একটি মিটার, বাইকটি অনেক আগের কিন্তু লুকিং সো ফ্রেশ। বাইকটি হচ্ছে ঢাকা মেট্রো এ 7 সিরিয়ালের একটি গাড়ি। তো আপনারা সে বাইক হাটে এসে দামাদামি করতে পারবেন। একটি বাইক দেখবো, এফজেড ভার্সন 1-এর, মডেল 2016, রেজিস্ট্রেশন 2016, সিসি 150, এটা কিলোমিটার চলছে 20,000-এর, মাইলেজ 30,
যায়, আর প্রাইসটা হচ্ছে 1,22,000 টাকা, এটা আস্কিং প্রাইস। সো আমরা এখন আউটলুকটা দেখব, এটা চার হচ্ছে ডিস্ক ব্রেক, সিঙ্গেল ডিস্ক একটি বাইক। হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে, যে কি যে কিলোমিটার চলেছে সারিঘাট দেওয়া আছে। এ হচ্ছে ইঞ্জিনটির অবস্থা। তো আমরা যদি এখন পিছনে দেখি, ঢাকা মেট্রোল 32 সিরিয়ালের, এটা সম্পূর্ণ একটি ড্রাম ব্রেক একটি বাইক, পাদানি দেওয়া আছে। তো আপনার বাইকার এসে দামাদামি করতে পারবেন, নিচে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। এখন টিভিএস এর একটি বাইক দেখবো, টিভিএস স্ট্রাইকার মডেল 2018, রেজিস্ট্রেশনে 2018, সিসি 125, কিলোমিটার চলেছে 14,000, মাইলেজ দিবে 55, এটা প্রাইসটা হচ্ছে 90,000 টাকা, এটা সম্পূর্ণ একটা আস্কিং প্রাইস। এটা একটি সিঙ্গেল ডিস্কের একটি বাইক। তো এই হচ্ছে বাইকটির আউট কনফিগারেশন, পিছনে ড্রাম ব্রেক, এ হচ্ছে ইঞ্জিনটির অবস্থা। তো আপনারা এসে দামাদামি করতে পারবেন, এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস, ঢাকা মেট্রো 54 সিরিয়ালের, সারিঘাট দেওয়া আছে। তো নিচে ডিসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া আছে, আপনারা লোকেশনে যোগাযোগ করুন।